অ্যাক্সিডেন্ট, আজকে সব অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, এবং যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক করে দিবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে। ওকে, তো যে জিনিসটা শেয়ার করব, আপনাদেরকে অনেকদিন আগে আমি কথা দিয়েছিলাম যেদিন আমি তৈরি করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব, তো অবশেষে সেই দিনটা আসলো। আজকে আমরা একটা জিনিস তৈরি করছি, কি সেটা অবশ্যই লাস্টে জানাবো। তা এখন ভিডিওটা দেখতে দেখতে আপনারা যদি কমেন্ট করতে পারেন জানিয়ে দিবেন কি বানাচ্ছি আমরা। এই যে আমাদের আপেল ছুলানো হচ্ছে। তো বলো তো কিছু, আমার আজকে কুকিং হেল্পার। ও আচ্ছা, আমার আজকের কিচেনের হেল্পার হচ্ছে গিয়ে আরুষের বাবা। উনি আজকে মানে সন্ধ্যার পরে আমাদের সাথেই আছেন, তো ভাবলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম যেদিন উনি থাকবেন সেদিনই ক্যামেরাটা উনি ধরবে আর আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন উল্টা হয়ে গেল, এখন তুমি আপেলটা কাটতেছো, কিছুক্ষণ পরে শুরু হবে আমার কাজটা, কারণ তারপরে আর কিছু উনি পারবে না, সেটা আমাকেই দেখাতে হবে। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম না যে ভালো ডাক্তাররা মানে শুধু সাথে থাকে কিছু করে না। ও আচ্ছা আচ্ছা, এই পালাটা করলো আর কি আমার। হ্যাঁ, আজকে তুমি আমার হেল্পার হবে। তো উনি হঠাৎ করেই বলছিল আমি তোমাকে আপেলটা ছুলিয়ে দেই, তো বললাম ঠিক আছে খোসাটা ছাড়াও আপেলের, আর আমি ততক্ষণে ইন্ট্রোটা শেষ করে নেই, আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ফার্স্টেই আমরা এই যে আপেলের খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে গ্রেটারের এই অংশটা দিয়ে আমরা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, কি বলে দা দিয়েও, যদি একদম চিকন চিকন করে কাটার অভিজ্ঞতা থাকে আর কি, কারণ আমি একদম চিকন চিকন করে কাটতে পারি না, সেই জন্য এটা দিয়েই করে নিব। চিকন করার দরকার? হ্যাঁ, তুমি আমারে বলতে আমি তো চিকন করে দিতাম। অবশেষে আরশের বাবা ছুরি দিয়েই কেটে দিচ্ছে আমাকে চিকন চিকন করে। তো এখন আমি আপেলগুলোকে অনেকক্ষণ আগে যেহেতু কেটে নিয়েছি, দুটো লেবুর রস চিপে দিব। এই যে লেবুর রস চিপেও দিচ্ছে কিন্তু অপূর্ব দেবনাথ। লেবুর রস না দিলে অনেকক্ষণ থাকলে পরে আপেলগুলো একটু লাল লাল হয়ে যাবে, তো তো লেবুর রসটা দিলে খুব একটা লাল লাল হবে না আর কি, একদম মনে হবে সতেজ। তো আপনারা যদি লেবুর রসটা পছন্দ না করেন অ্যাড নাও করতে পারেন। আমাদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, দুর্ঘটনাটা হচ্ছে গিয়ে আমরা কাঁচের প্লেটেই বাটারটাকে গলানোর জন্য চুলার উপর রেখেছি, প্লেটটা যেহেতু গরম হয়ে গিয়েছিল, আর আরুষের বাবা ভুলবশতই এই ছুরিটা দিয়ে বাটারটাকে নাড়া দিতে চাইছিল, যেহেতু কাঁচের বাটি ছুরি লাগাতে ঠাস করে ফেটে গিয়েছে, ফেটে বর্তমানে চুলাটাও আমার ভরে অবস্থা নেই, তো সাথে সাথে একটু টিস্যু দিয়ে মুছা হচ্ছে। তো আমি এই যে এই কাপে এক কাপ ময়দা নিয়েছি, নিয়ে এটাকে চেলে নিব। বুঝিস পেরক, বুঝিস মালাক, দুটা ডিম ফার্স্টেই ব্লেন্ড করে নিব। আর শুধু কিন্তু শিখছে আপনাদের সাথে সাথে আমি কি বানাচ্ছি, এবং তারপরে সে আমাদের সাথে খাবে। আমি এখানে এই যে বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা না, তো আমাদের এখানে এরকম পাওয়া যায় প্যাকেটে, একটার মধ্যে 10 গ্রাম করে আছে, তো আমি পুরোটাই লাগবে না আমার, আমি যেহেতু একদম ছোট্ট করে তৈরি করব জিনিসটা, তো আমি 5 গ্রামের মতো মানে আন্দাজে আর কি দিয়ে দিব। আমার আসলে মেজারিং কোনো কাপ টাপ সেরকম কিছুই নেই, সেজন্য আমি আন্দাজের উপর দিয়েই তৈরি করে নেই। প্লাস চিনি এখানে এই এরকম ছোট্ট কাপে হাফ কাপ নিয়েছি আমি, তারপরে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এটার গন্ধটা দারুণ কিন্তু।
বাটারের একটা গন্ধ হয় দিয়ে দিলে প্লাস আমি তেল আপনারা চাইলে ইউজ করতে পারেন তো আমার কাছে বাটার ছিল ওই যেটাকে গোলাতে গিয়ে আমরা কিছুক্ষণ আগেই বাটিমুটি ভেঙে ফেলেছে আমাদের হেল্পার সাহেব সেটাই অ্যাড করব তো আমি এগুলো সব কিছুকে এখন আবার ব্লেন্ড করে নিব এখানে এই যে এক কাপ দুধও ইউজ করব তারপরে সেই ময়দাটা আবার এটার সাথে অ্যাড করে নিব অল্প অল্প করে আর আরুষ বাবু খুবই এক্সাইটেড হয়ে আছেন উনি একবার নিজের চেয়ারে দাঁড়াচ্ছে আর একবার আমার কুলে আসছে আমি সবটুকু ময়দা অ্যাড করে আবার আসছি তো ময়দা মিশানোর পরে আমি সেই যে লেবুটা চিপেছিলাম আপেলে সেটারই খোসাটাকে একটু গ্রেট করে অ্যাড করবো এটার সাথে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন মানে নাও দিতে পারেন সমস্যা নাই আমার খুবই ভালো লাগে সেন্টটা আমাদের এখানে কিন্তু বারো মাস লেবু পাওয়া যায় এবং সবসময় লেবু কালারের জন্য থাকে এবং দেশে যেটা কি গন্ধরাজ লেবু বলে না ওই লেবুটাও কিন্তু এখানে পাওয়া যায় খুবই দারুণ সেন্ট এবং চুপটি চুপটি থাকে একদম দেশে যেরকম পাওয়া যায় সেরকমই আর তুমি এগুলো কি করতেছো চুলার ভিতর গাড়ি আমি এখন আপেল গুলোকে এটার সাথে অ্যাড করে নিব সবটা মনে হয় না লাগবে করে লাগবে দুইবার করতে হবে তাহলে আমি এখন আমার ব্যাটারটা ঢেলে দিলাম ওদিকে আমি কিন্তু ওভেনটা মানে আগুন জ্বালিয়ে দিয়েছি ওভেনে গরম হচ্ছে ভেতরটা ওভেনের ভেতর সেটাকে ঢুকিয়ে দিচ্ছি 30 মিনিট দিলাম নর্মাল হিটে 30 মিনিট পরে এসে দেখব কি অবস্থা দেখতে পারলেন আমরা কি তৈরি করলাম আপেল কেক একদমই সিম্পলি যেরকম সবাই কেক বানায় সেরকমই জাস্ট আপেলটা অ্যাড করেছি এইটুকুই জাস্ট তারপর আমিও হেল্প করেছি আজকে ও আচ্ছা এটা একটু ডিফারেন্ট আপনাদের ঘরে আপনাদের হাজবেন্ডকে বলবেন আপনাদেরকে হেল্প করতে তাহলে একদমই সেম সেম রেসিপিটা হবে আর কি বলবো এইটুকুই ছিল আজকের ভিডিওটা আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা পাশে না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদেরকেই হেল্প করতে হবে তো এইটুকুই নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা